नमस्कार, मोर नाम दीपशिखा बुढ़ागोहाई। वेलकम टू एग्जाम क्रेकार आसाम। आज मैं अपना आगत होगा एपीएससी जोखिन एग्जाम है, एपीएससी कन्डक्ट कर जीखिन एग्जाम है आसाम पब्लिक सर्विस कमिशन अर्थात लोकसेवा आयोग द्वारा आयोजित कर परीक्षा समूह के बुक्स समूह पढ़ लगे तार विषय डिस्काशन कर। रिसेंटली मैं एपीएससी कन्डक्ट कर इन्सपेक्टर अफ स्टेटिस्टिक्स अंडार डायरेक्टरेट अफ इकोनमिक्स एंड स्टेटिस्टिक्स तार एग्जाम क्वालिफाई करूँ। तीन पर्याय एग्जाम प्रिलिम्स मेन्स एंड तार इंटरव्यू ओके ओके स्टेज क्वालिफाई करूँ और रिसेंटली पोस्टिंग समूह आरम्भ हो जा। सो विशेषको एटो एग्जाम बुली नहय एपीएससी अपकमिंग मान्थ समूह अपकमिंग इयर्स विभिन्न धरण एग्जाम कंडक्ट करिबो लगते तार एटा इम्पोर्टेन्ट एग्जाम होइसे कम्बाइन कम्पिटिटिव एग्जामिनेशन जोनटो सकलुए दिबो कारणे बिचारे सकलुए एटा सपन थाके हे एग्जाम टु क्वालिफाई करिबो कारणे राइट। सो हे एग्जाम टु বা আমাৰ যোখিনি অসমত বিশেষকৈ এগজাম সমূহ হৈ আছে তাৰ কাৰণে কি কি কিতাপ আপোনালোকে পঢ়িব লাগে আৰু কিখিনি বেসিক বুক আপোনালোকে ফলো কৰিব লাগে সেইখিনি বিষয়ে আজি আমি ডিসকাশন কৰিম। ওকে, সো প্ৰথমতে আহো মই যেটো এগজাম কোৱালিফাই কৰিলোঁ তাতে যোনখন জিএস পেপাৰ আছে ঠিক আছে, ঠিক তেনেকৈ সকলোৱে জিএস পেপাৰ থাকিব। এপিএসসি কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশ্যনো এখন জিএস পেপাৰ থাকে যাক আমি জিএস পেপাৰ আমাৰ ওৱান বুলি কওঁ, যোনখন মানে প্ৰিলিমছত দুখন পেপাৰ থাকিব ৰাইট, এখন পেপাৰ জিএস পেপাৰ হয় বা জিকে পেপাৰ আৰু নেক্সটখন আমাৰ সি সেট পেপাৰখন থাকিব। প্ৰথমতে আহোঁ আমি জিকে বা জিএস পেপাৰখনৰ কথা। এইখনত আমাৰ বহুত এটা ইম্পৰ্টেণ্ট ৰোল প্লে কৰে। প্ৰথমতে ডিছকাশ্যন কৰোঁ হিষ্ট্ৰীৰ বিষয়ে ঠিক আছে। প্ৰথমতে আপোনালোকে হিষ্ট্ৰী যদি কোনো কেতিয়াও মানে পঢ়া নাই কিছুমান ছায়েন্স বেকগ্ৰাউণ্ডৰ পৰা আহে তো তেওঁলোকক মই কওঁ আপোনালোকে যোনখিনি এন চি আৰ টি বুক হয় ক্লাছ ছিক্স টু ক্লাছ টুৱেলভ সেই এন চি আৰ টি বুকসমূহ আপোনালোকে পঢ়ক অ'কে। আৰু যদি আপোনালোকে বিচাৰে অসমীয়া মিডিয়ামত পঢ়িবৰ কাৰণে তেতিয়াহ'লে এছ চি আৰ টি বুকসমূহো পঢ়িব পাৰে। যিসকলে এন চি আৰ টি মানে ইংলিছ মিডিয়ামত দিব তেওঁলোকে আপোনালোকে এন চি আৰ টি বুকসমূহ ফলো কৰিব আৰু যিসকলে অসমীয়া মিডিয়ামত দিব যোনবিলাক আমাৰ ছেবাৰ বুক হয় সেই ছেবাৰ বুকসমূহ আপোনালোকে ফলো কৰিব পাৰে ক্লাছ ছিক্স টু টুৱেলভ হিষ্ট্ৰীৰ বিষয়ে কৈছোঁ। আৰু অসম হিষ্ট্ৰী তাৰ মাজতে থাকে, অসম হিষ্ট্ৰীৰ কাৰণে বহুত বুকছ আছে। মই এডৱাৰ্ড গেইটখন ফলো কৰিছিলোঁ আৰু এডৱাৰ্ড গেইটৰ পৰা যিখিনি নোটছ আছিলে আৰু এছ এল বৰুৱাৰ এখন কিতাপ আছিলে এছ এল বৰুৱা সেই কিতাপখন মই ফলো কৰিছিলোঁ। বিশেষকৈ এছ এল বৰুৱাৰ পৰা মই নোটছসমূহ প্ৰিপেয়াৰ কৰিছিলোঁ, নিজে প্ৰিপেয়াৰ কৰিছিলোঁ আৰু আপোনালোকে হয়তো দেখিছে মই এক্সাম ক্ৰিকাৰ ইউটিউব চেনেলতো আপলোড কৰিছোঁ সেই একেখিনি নোটছ, অলপো ইফাল সিফাল নাই, গোটেই নোটছখিনি ভিডিঅ'ৰ জৰিয়তে মই আপোনালোকক দি থোৱা আছে। আপোনালোকে যদি সেই আসাম হিষ্ট্ৰীৰ ভিডিঅ'জখিনি চাই আপোনালোকে গম পাব। সো এছ এল বৰুৱা কিতাপখন আপোনালোকে ৰেফাৰ কৰিব পাৰে। কিছুমানে এডৱাৰ্ড গেইটখন পটককৈ বুজি পাবৰ কাৰণে দিগদাৰ হয়, তেতিয়াহ'লে আপোনালোকে এছ এল বৰুৱাখন পঢ়িব পাৰে, বহুত এখন ভাল কিতাপ হয়, এ কম্প্ৰিহেনচিভ হিষ্ট্ৰী অফ আসাম। এইটো আহিলোঁ আমি হিষ্ট্ৰীৰ কথা। তাৰপাছতে নেক্সট আহে আমি পলিটি, পলিটিৰ কাৰণে এখনেই বুকছ আছে যিটো সকলোৱে ফলো কৰে সেইখন হৈছে লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্তখন আপোনালোকে ফলো কৰিব পাৰে। এই গোটেই বুকসমূহৰ ডিটেইলছ মই ডেছক্ৰিপশ্যন বক্সত আপোনালোকৰ দি দিম, লগতে এটা পি ডি এফ প্ৰিপেয়াৰ কৰি পেলাই মই আপোনালোকক বুকছখিনি ডিটেইলছখিনিও দি দিম অ'কে। আপোনালোকে সেই পি ডি এফটো ডাউনলোড কৰি কি কি বুকছ আপোনালোকে ল'ব লাগিব তাৰ এখন লিষ্ট আপোনালোকে পাই যাব অ'কে। দেন পলিটি আহিলোঁ, পলিটি আমাৰ অলৰেডি ক'লোঁ। তাৰপাছতে আমাৰ কি হয় জিঅ'গ্ৰাফি, জিঅ'গ্ৰাফি বহুত ইম্পৰ্টেণ্ট হয়। জিঅ'গ্ৰাফি বুকছৰ কাৰণে মই ৰিচেণ্টলি বিশেষকৈ তাহেৰ এন আহমেদৰ এখন কিতাপ আছে আসাম জিঅ'গ্ৰাফিৰ কাৰণে, তাহেৰ এন আহমেদ, সেই তাহেৰ এন আহমেদৰ আসাম জিঅ'গ্ৰাফি কিতাপখন আপোনালোকে ফলো কৰিব পাৰে। লগতে মই এটাও কৈ থওঁ যোনখিনি আমাৰ বিশেষকৈ ডিগ্ৰী কৰ্চৰ যোনখিনি কিতাপ হয় মানে যোনখিনি যিসকলে বি এ কৰি আছে বা বি এছ চি কৰি আছে সেই ডিগ্ৰী কৰ্চৰ যোনখিনি জিঅ'গ্ৰাফি বুক হয় সেইখিনি বহুতেই ইম্পৰ্টেণ্ট হয় অ'কে। এণ্ড দেন আমাৰ ফিজিকেল জিঅ'গ্ৰাফিৰ কাৰণে ইণ্ডিয়াৰ যোনখিনি জিঅ'গ্ৰাফি হয় সেই জিঅ'গ্ৰাফিখিনিৰ কাৰণে সবিন্দৰ সিঙৰ এখন কিতাপ আছে সেইখন আপোনালোকে ল'ব পাৰে। তাৰোপৰি এন চি আৰ টি বহুত ইম্পৰ্টেণ্ট জিঅ'গ্ৰাফিৰ কাৰণে, এন চি আৰ টি আপোনালোকে এগেইন ক্লাছ বিশেষকৈ এইট নাইন টেন ইলেভেন টুৱেলভ আপোনালোকে পঢ়িব পাৰে, বহুত ইম্পৰ্টেণ্ট হয় সেইকেইখন কিতাপ। তাৰপাছতে ফিজিকেল জিঅ'গ্ৰাফি, জিঅ'গ্ৰাফিৰ কথা যদি কওঁ তেতিয়াহ'লে মেপ এটলাছ কেইখন আপোনালোকে নিজৰ লগত ৰাখিব লাগিব, অক্সফৰ্ডৰ পৰা
অক্সফোর্ড পাব্লিকেশনের কেখনমান এটলাস ওলায়, সেই গোটেইখিনি এটলাস আপনাদেরকে কালেক্ট করে লব। এইখিনি আহিল ফিজিক্যাল জিওগ্রাফির কথা। চাওক, সোর্সেস আপনাদেরকে বহুত কম রাখব, আপনাদেরকে ইখন সিখন মানে বহুত কেখন কিতাব ফলো করলে নহব, রাইট? আসাম জিওগ্রাফির কারণে এস এল বড়া, আসাম জিওগ্রাফির কারণে এস এল বড়া, ফিজিক্যাল জিওগ্রাফির কারণে সবীন্দ্র সিং, তারপরে আসাম জিওগ্রাফির কারণে তাহেরেন আহমেদ, তারপরে পলিটির কারণে লক্ষ্মীকান্ত, এই কেন কিতাব বহুত ইম্পর্টেন্ট। এন সি আর টি বা এস সি আর টি যিসকলে অসমীয়া মিডিয়ামত পরীক্ষা দিব। তারপরে আহিলো আমি ইকনমি যোনটো পোর্শন হয়, ইকনমি বিশেষক মূল কথা যদি কব যাও, মো কনসেপ্ট আগতে আগরপ্রায় ক্লিয়ার আসে, বিকজ মই ইকনমিক্স ব্যাকগ্রাউন্ড আসিল, মোর মাস্টার্স আর বিএ এম ফিল পিএইচডি সব মোর ইকনমিক্সর আসে, সো মোর কনসেপ্ট খিনি ক্লিয়ার আছে। যিসকলের কনসেপ্ট ক্লিয়ার আছে তেওঁলোকে মোর মতে কারেন্ট এফেয়ার্সত বেশি গুরুত্ব দিব লাগে, কিন্তু যিসকলের ইকনমিক্সর কনসেপ্ট খিনি ক্লিয়ার নাই, তেওঁলোকে নতুন হয় এই সাবজেক্টটোর প্রতি, তেতিয়া আপনাদেরকে মই কম ক্লাস ইলেভেন টুয়েলভৰ এখন আগতে টুয়েলভত আসলে হয়তো এই পেপারখন ইন্ডিয়ান ইকনমি এন সি আর টি যখন ইন্ডিয়ান ইকনমি বুক হয় সেখন ফলো করব পারে। আর যখন কারেন্ট এফেয়ার্সর কারণে কম, এটা কারেন্ট এফেয়ার্সর কারণে আপনাদের ইকনমি কারেন্ট এফেয়ার্স বহুত ইম্পর্টেন্ট হয়, মানে যদি আমি কম্পেয়ার করো জিওগ্রাফি বা হিস্ট্রির লগত, তাতোতো কারেন্ট এফেয়ার্সর কথা ঠিক তেনেকে না থাকে, কিন্তু আমার ইকনমি কারেন্ট এফেয়ার্স বহুত ইম্পর্টেন্ট হয়। মই বিশেষকে ফলো করেছিল ইকনমি কারেন্ট এফেয়ার্সর কারণে অঙ্কিত আগরওয়াল স্যার, মানে স্টাডি আইকিউর এগারী শিক্ষক হয়, টিচার হয়, তেও অনলাইন আপনাদের সকলে হয়তো চিনি পায়, তেওঁলোকৰ যোনখিনি ইকনমিক সার্ভে আর ইউনিয়ন বাজেট সেইখিনি বহুত ইম্পর্টেন্ট। সো অঙ্কিত আগরওয়াল স্যারও সেইখানে ফলো করব পারে, মই পার্সোনালি ফলো করেছিল আর বহুত ধুনিয়াকে বুঝাইছিল কারেন্ট এফেয়ার্সর কারণে। এইখানে আহিল ইকনমিক্সর কারেন্ট এফেয়ার্স। তারপর আমার যে জেনারেল কারেন্ট এফেয়ার্স, মানে ওভারঅল আমি কারেন্ট এফেয়ার্স চাব লাগিব কত কি হয়ে আছে, রাইট? সো তার কারণে আপনাদেরকে মেইনলি পেপার ফলো করব, নিউজ পেপার আপনাদেরকে ফলো করব লাগিব, যেনে আসাম ট্রিবিউন, মোৰ আসাম ট্রিবিউনের অনলাইন সাবস্ক্রিপশন আছিলে, সো মই সদায় আসাম ট্রিবিউনখন পড়িছিল, লাস্ট থ্রি ইয়ার্সরপা মই কন্টিনিউ পড়ো, আর আসাম ট্রিবিউনত ইম্পর্টেন্ট ঘটনা লগতে এডিটোরিয়াল খিনি আপনাদেরকে পড়াটো বহুতেই ইম্পর্টেন্ট হয়। তাৰোপৰি কারেন্ট এফেয়ার্সর কারণে আপনাদের মই কওঁ, কিছু গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, আপনাদের সকলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সেই সোশ্যাল মিডিয়া সমূহ যাতে আপনাদের ভালকে ব্যবহার করব লাগিব, উপযুক্তভাবে ব্যবহার করক, মই সেইটোৱে কওঁ, কারণ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের কারেন্ট এফেয়ার্স আপনাদের অলরেডি কভার হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনাদের যদি ইনস্টাগ্রামত আছে, তেতিয়াহলে ইনস্টাগ্রামত বা ফেসবুকতে হোক, আপনাদের গভর্নমেন্ট যোনবিলাক ওয়েবসাইট হয়, যোনবিলাক ডাইরেক্টরেট অফিস হয়, সেই ওয়েবসাইট সমূহ আপনাদের ফলো করে থব, কোনোবা বেলেগ এজন সেলিব্রিটিজ ফলো করাতকে আপনাদের গভর্নমেন্ট ওয়েবসাইট সমূহক ফলো করব, আসাম গভর্নমেন্টর যোন পেজ হয় সেইটুক ফলো করব, ইন্ডিয়ান গভর্নমেন্টর পেজ হয়, এনভায়রনমেন্টর যোন মিনিষ্ট্রি হয় তাক ফলো করব, এডুকেশনাল মিনিষ্ট্রি সমূহক ফলো করব, তারপরা আপনাদের কারেন্ট এফেয়ার্স কভার হয়ে যাব। তার কারণে আপনাদের একোয়ে চিন্তা করব নালাগে যদি আপনাদের এইখানে কাম করে। লগতে মই কি করেছিল, মইতো বহুত বেছি ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করো, আপনাদের হয়তো সকলে জানে, বিকজ মোৰ ইউটিউব চ্যানেলটো আছে, মই তাতে বিভিন্ন ধরনের পোস্ট সমূহ দি থাকিব লাগে। সো তেতিয়া মই কি করেছো, ইনস্টাগ্রামৰ যোনখিনি মই পেজ ফলো করে থৈছিলোঁ মিনিষ্ট্রি বিলাক, গভর্নমেন্ট ওয়েবসাইট বিলাকৰ, সেই যোনখিনি ইম্পর্টেন্ট তেওঁলোকে পোস্ট করে, সেই পোস্ট করা যোনটো পিকচার হয় বা যোনটো ডাটা হয়, সেই ডাটাটো মই কি করো স্ক্রিনশট লৈ রাখি দিওঁ, নহলে মই নিজের ইনস্টা স্টোরিজ শেয়ার করে দিওঁ, সো এজ এ রিজাল্ট সেইটো যদি আপনাদের হাইলাইট করে থাকে থাকে অলরেডি আপনাদের সেইখানে সেভ হয়ে যাব, রাইট? আপনাদের হয়তো সেইটো জানে। সো মই কি করেছিল, যদি যেতিয়া মই এক্সাম দিওঁ, এক্সামের এসপ্তাহ দুসপ্তাহর আগে আগে সেই গোটেই স্টোরিখিনি মই নিজের স্টোরিখিনি মই চেক করেছিল, সো মই এটা হাইলাইট বনাই থৈছোঁ, এটা হাইলাইটর সেকশন বনাই থৈছোঁ গভর্নমেন্ট ওয়েবসাইট বুলি, আর এটা জিকে বুলি বনাই থৈছোঁ। সো গভর্নমেন্ট ওয়েবসাইট আর জিকে এই দুইটা স্টোরিত যিমানখিনি মই পোস্ট করলো গোটেইখিনি মই চাওঁ, যাতে মোৰ কারেন্ট এফেয়ার্সখিনি কভার হয়, গভর্নমেন্টে কিহৰ উপর গুরুত্ব দি আছে সেইটো জনাটো বহুতেই দরকার হয়। সো সেইটো জানিব কেনেকে, অবভিয়াসলি আমি সোশ্যাল মিডিয়ার পৰা জানিব লাগিব, নহলে আমার নিউজ যোনবিলাক পোর্টেল হয় তারপর জানিব লাগিব, নিউজ পোর্টেল চাবৰ কাৰণে বহুত বেছি সময় নাথাকে,
সো সেইকাৰণে মই গভৰ্ণমেণ্ট ৱেবছাইটসমূহক ফ'ল' কৰিছিলোঁ আৰু ষ্টৰি হিচাপে এইবিলাক বনাই মই এক্সামৰ আগে আগে সেই তাৰ পৰাই ৰিভিজন কৰিছিলোঁ। এক্সট্ৰা কাৰেণ্ট এফেয়াৰ্ছৰ নোটছ মই বনোৱাই নাছিলোঁ। এক্সাম ক্ৰেকাৰ্ছৰ ইউটিউব ভিডিঅ'ৰ কাৰণে মই বনাইছিলোঁ, তাৰ পৰাই সেইখিনি চ'ৰ্চেছৰ পৰাই বনাইছিলোঁ। চ' আপোনালোকে সেইটো ফ'ল' কৰিব পাৰে, এটা স্মাৰ্ট ষ্টাডি কৰিব পাৰে কাৰেণ্ট এফেয়াৰ্ছৰ কাৰণে। লগতে আহিলোঁ, বহুতে কনফিউজ হয় মক টেষ্টবিলাকৰ কাৰণে। এতিয়া কোনটো কোচিঙৰ আপোনালোকে মক টেষ্ট দিব সেইটো কনফিউজ হয়। চ' মই আপোনালোকক এটা ছিক্ৰেট ষ্ট্ৰেটেজি মোৰ নিজৰ শ্বেয়াৰ কৰিব বিচাৰিছোঁ যে আমাৰ মক টেষ্টৰ কাৰণে সকলোতকৈ বেষ্ট ওৱান অফ দ্য বেষ্ট মক টেষ্ট হৈছে প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যনসমূহ আপোনালোকে মক টেষ্ট হিচাপে লৈ সেইখিনি প্ৰেক্টিচ কৰাটো। মই নিজে কৰিছিলোঁ, আমাৰ যিমানখিনি আমাৰ আসাম গভৰ্ণমেণ্টেই হওক বা ইণ্ডিয়ান গভৰ্ণমেণ্টেই হওক বহুত ধৰণৰ এক্সাম হৈ আছে আৰু সেই এক্সামবিলাক ছিমিলাৰ পেটাৰ্ণৰ থাকে, বিশেষকৈ জি কে জি এছ আৰু মেথছৰ ছেকশ্যনটো ছিমিলাৰ থাকে। চ' সেই আগৰ যোনখিনি আমাৰ পেপাৰ হয় সেই পেপাৰখিনি আপোনালোকে এঘণ্টাৰ ভিতৰত বা দুঘণ্টা যিমান সময় দিয়ে সেই বহি পেলাই যদি এজ এ মক টেষ্ট হিচাপে আপোনালোকে প্ৰিপেয়াৰ কৰিব বিচাৰে আপোনালোকে সেইখিনি তেনেকৈ কৰিব পাৰে। মই তেনেকৈ কৰিছিলোঁ। এইটো এক্সামৰ আগে আগে মই কি কৰিছিলোঁ, এ পি এছ চি যিমানখিনি পেপাৰ আছিলে সিমানখিনি মই কালেক্ট কৰি পেলাই মক টেষ্ট মই প্ৰিপেয়াৰ কৰিছিলোঁ। ৰিটেন বহুতেই ভাল হৈছিলে এই এক্সামটোৰ কাৰণে এ পি এছ চি, কাৰণ মই প্ৰেক্টিচ বহুত কৰিছিলোঁ। আৰু কিছুমানে কয় অনলাইন চ'ৰ্চ, মানে অনলাইন কিছুমানে নোটছ প্ৰিপেয়াৰ কৰে বা কিছুমানে অফলাইন নোটছ প্ৰিপেয়াৰ কৰে। চ' দুয়োটাই কৰিব লাগে। আপোনালোকৰ ওচৰত যদি সময় আছে আপোনালোকে লিখি লিখি নোটছ প্ৰিপেয়াৰ কৰিব পাৰে চ'ৰ্চেছসমূহৰ পৰা। কিন্তু যিসকলে এনেকুৱা হয় কিছুমানে কাম কৰি আছে বেলেগ জেগা, তেওঁলোকে ইমান বেছি লিখিবৰ কাৰণে সময় নাপায়, তেওঁলোকে বিশেষকৈ অনলাইন নোটছসমূহ প্ৰিপেয়াৰ কৰিব পাৰে। আৰু যেতিয়া য'ত ট্ৰেভেল কৰি আছে সেই অনলাইন নোটছসমূহ লেপটপত বা মোবাইলত লৈ পেলাই আপোনালোকে ৰিভাইজ কৰিব পাৰে। মই বহুত বেছি ট্ৰেভেল কৰোঁ মানে কৰিব লগা হয়। ইফালে মোৰ কলেজ থাকে, পি এইচ ডি কামত মই ৱেষ্ট বেংগল যাব লাগে, এক্সাম ক্ৰেকাৰো চাব লাগে। চ' বহুত বেছি মই ইফাল সিফাল কৰি থাকোঁ, মানুহজনী এটা জেগাত নাথাকোঁৱেই। চ' সেইকাৰণে মই লেপটপতে মোৰ নোটছখিনি মই প্ৰিপেয়াৰ কৰিছিলোঁ। মোৰ সুবিধা হৈছিলে, লেচনসমূহ ষ্টুডেণ্টক দিবৰ কাৰণেও সহায় হৈছিল, লগতে মোৰ নিজৰ কাৰণে সহায় হৈছিলে ৰিভিজনৰ কাৰণে। অ'কে, ৰিভাইজ মই তেনেকৈ লেপটপৰ পৰাই কৰিছিলোঁ, বেলেগ মই নোটছ বনোৱা নাছিলোঁ। কিন্তু আনচাৰ ৰাইটিং প্ৰেক্টিচ কৰিবৰ কাৰণেহে মই নোটছ বনাইছিলোঁ। আৰু বেলেগ এটা ভিডিঅ'ত মই আনচাৰ ৰাইটিং কেনেকৈ কৰিব লাগে এ পি এছ চিৰ কাৰণে, বিভিন্ন এক্সামসমূহৰ কাৰণে, তাৰ কাৰণে মই ভিডিঅ'টো লৈ আহিম। আজি বহুত দীঘল হৈ যাব সেই ছেকশ্যনটো কভাৰ কৰিলে। আজি মেইনলি প্ৰিলিমছ বা আপোনালোকৰ যোনখিনি এক্সাম হয়, ডাইৰেক্ট ৰিক্ৰুইটমেণ্ট হয়, তাৰ কাৰণে কি কি বুক ফ'ল' কৰিব তাৰ কথাই মই বেছিকৈ কৈছোঁ। আৰু এটা মই এড কৰিব বিচাৰোঁ মক টেষ্টৰ ক্ষেত্ৰত, যোনখন লুচেণ্ট জি কে হয় সেইখন, লুচেণ্ট যোনখন এম চি কিউ এখন মডেল আহে নহয়, সেইখনো আপোনালোকে ফ'ল' কৰিব পাৰে, সেইখনৰ পৰাও আপোনালোকে মক টেষ্ট প্ৰিপেয়াৰ কৰিব পাৰে। লগতে অসমৰ বিভিন্ন কথাবিলাক জানিবৰ কাৰণে, চিনেমা, মিউজিক, আৰ্ট এণ্ড কালচাৰ এইবিলাক জানিবৰ কাৰণে আপোনালোকে কি কৰিব, আসাম ইয়েৰ বুকখন কিনি ল'ব। তাতো বহুত ভালকৈ, আসাম ইয়েৰ বুকখনতো বহুত ভালকৈ আছে। যোনখন শান্তনু কৌশিক বৰুৱাৰ হয় সেইখন বিশেষকৈ ফ'ল' কৰাটো উচিত বুলি মই ভাবোঁ। আৰু এটা কথা মই কওঁ, বহুতে কয় যে মেম এইবিলাক কিতাপত বহুত ভুল থাকে। অবভিয়াছলি ভুল সকলোতে থাকিব, ভুল মোৰ ভিডিঅ'চতো থাকিব, ভুল আপোনালোকে লিখোঁতেও থাকিব, ভুল কিতাপতো থাকিব। কিন্তু আমি তাৰ পৰা কিন্তু ভালটোহে বাছি উলিয়াব লাগিব। আমি সেই ডাটাবিলাকক ক্ৰছ চেক কৰিব লাগিব। ব্লাইণ্ডলি আপোনালোকে ফ'ল' কৰিব নালাগে কোনো ধৰণৰ চ'ৰ্চেছ। আপোনালোকে যি চ'ৰ্চেছে পঢ়ক, য'ৰ পৰাই পঢ়ক, ব্লাইণ্ডলি কাকো ফ'ল' কৰিব নালাগে। সেইবিলাক ক্ৰছ চেক কৰিব লাগে। ক্ৰছ চেক যদি কৰে আপোনালোকৰ কি হয়, ৰিভাইজ হয়। সেইটো ৰিভাইজো হয় আপোনাৰ, আৰু কি হয়, সেইটো মানে কি হয়, ক্ৰছ চেক কৰাৰ লগে লগে মনত থাকি যায় বস্তুটো, মুখস্থ কৰাৰ নিচিনা নহয়। চ' মই ক'ম ইয়াৰ বুক হওক বা জি কে 2022 যোনখন কি আৰিহান পাব্লিকেশ্যনৰ সেইখন হয়, যোনখনে আপোনালোকে ফ'ল' কৰক বা দুইখনে যদি ফ'ল' কৰিছে তেতিয়াহ'লে ভুলটো সকলোতে থাকে। সেই ভুলখিনি কাটি পেলাই, যাৰ তাত অবভিয়াছলি বহুত মিনিমামেই ভুল থাকিব, 100%ৰ ভিতৰত চাগে, খুব বেছি 5% থাকিব। যদি তেনেকুৱা ভুল দেখে তেতিয়াহ'লে সেইখিনি ইগন'ৰ কৰিব, ক্ৰছ চেক কৰিবলৈ, আৰু যোনখিনি অথেণ্টিক ইনফৰ্মেশ্যন হয় সেইখিনি আপোনালোকে প্ৰিপেয়াৰ কৰিব। আৰু কিতাপ দুইখনে ভাল হয়। তাৰোপৰি আৰু এখন এ পি এছ চিৰ কাৰণে কিতাপ আছে,
বিশেষক এপিএসসি প্রিলিমসর কারণে মানে সাইডতে কিতাব দিম ভিডিওটির মাজত কিতাব দিছো এই কিতাব আপনাদের চাব পারে। ওকে, সো ইমানখিনি আহিলে মক টেস্টর কথা ডিসকাস করলো, লগতে আপনাদের বেসিক বুক কি কি পড়ব লাগবে ডিসকাস করলো। ইয়েস, ম্যাথসর কথা থাকি গল। ম্যাথসর এখন আরিহান পাবলিকেশনের এখন কিতাবে হে ম্যাথসর রিজনিং ম্যাথস, সেইখিনি আপনাদের সেই আরিহান পাবলিকেশনের যখন ম্যাথসর বুক হয় সেইখানপা ফলো করব পারে। আর আরিহান পাবলিকেশনরে এখন ইংলিশর গ্রামারর এখন কিতাব আহে, এখন ফলো করব। লগতে যখন আমার স্কুল লেভেলের যখন গ্রামার হয় পারিলে সেইখানে আপনাদের প্রিপেয়ার করব, চাব অলপমান পড়ব কারণে চাব সেই স্কুল লেভেলের গ্রামারখিনি, তারপরও বহুত প্রশ্ন আহে আর আরিহানখনেরপাতো প্রশ্ন আহে। সো এইখিনি আমার বেসিক বুক লিস্ট হয়। আর যদি কিবা থাকি গল আপনাদের কমেন্ট সেকশন লিখিব, মই নেক্সট ভিডিওটো বনাই পেলাই আপনাদের দিবর কারণে চেষ্টা করিম কিবা যদি মোৰ ফালৰ পৰা থাকি গৈছে। আর মোৰ যোনটো স্পেসিফিক এক্সাম হয় যোনটো মই যেহেতু ক্লিয়ার কৰিছিলোঁ ইন্সপেক্টর অফ স্ট্যাটিস্টিক্স, তাতে সেই এক্সামটো দিবর কারণে বহুতে যেহেতু সুধি আছিল মই কৈ দিওঁ, ইকনমিক্স ম্যাথস এন্ড স্ট্যাটিস্টিক্সৰ স্টুডেন্টে যার মাষ্টাৰ ডিগ্ৰী আছে তেওঁলোকে এই এক্সামটো দিব পাৰে। আর এই পোস্টটো ঠিক তেনেকে যেনেকে আমার কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশন হয় এপিএসসি, ঠিক তেনেকেই কন্ডাক্ট করা হয়। ইয়াত খালি ইকোনমিক্স স্টেটস আর ম্যাথসর আনসার রাইটিং থাকিব, আনসার রাইটিংয়ের পেপার এখন থাকে, আর জি কে পেপার এখন থাকে 100 মার্কসর, ইংলিশের এখন পেপার টোটাল 300 মার্কসর থাকে, আর ইন্টারভিউ স্টেজ 37 মার্কসর থাকে। এইটাই আসলে আজির ভিডিওটো মেইন কথাখিনি মই হয়তো কলো বুলি ভাবিছো, কিবা থাকিলে কমেন্ট সেকশনত আপনাদেরকে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান আমার এক্সাম কেকারর লগত ইমান দিনের পর আপনাদেরকে জড়িত হওয়ার কারণে, আর আজি মোৰ যোনটো সাকসেস হয় মই আপনাদেরকে ডেডিকেট করিম, বিকজ ইমান ধুনিয়া এটা পজিটিভ এনভায়রনমেন্ট মোৰ সন্মুখত আসলে, মোৰ যোনখিনি এসপাইরেন্ট আসলে, মোৰ যোনখিনি স্টুডেন্টস আসলে কলেজরে হোক অনলাইন ক্লাসরে হোক, তেওঁলোকৰ লগত কথা পাতিলে বহুতে এনকারেজ মই ফিল করো, তেওঁলোকৰ লগত কথা পাতিলে। তেওঁলোক ইয়ং জেনারেশন হয় আর তেওঁলোকে যেতিয়া কিবা ডাউট সুধে বা কেতিয়াবা মোৰ লগত তেনেকে কথা পাতে, সো বহুত সঁচাকে মোৰ বহুত এনকারেজ মই ফিল করো। মই সদায় এটা পজিটিভ এনভায়রনমেন্টত থাকাটোৱে বিচাৰো। যোনখিনি মানুহ নেগেটিভ হয় আপনাদের নেগেটিভ ভাইব যে তেওঁলোকৰ পৰা আপনাদের আঁতৰি থাকিব, পজিটিভ মানুহৰ লগত থাকিব যিসকলে আপনাদের এনকারেজ করে, যিসকলে আপনাদের ভাল পায়। সো ইমানখিনিয়ে কলো, আপনাদের সকলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।